আবারও আমন্ত্রণ রাজতাহী সাথে আছি নবনীতা চৌধুরী নিবেদন করছে শাহ সিমেন্ট 2015 সালে সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ ক্ষমতা নেওয়ার পরেই তার সদ্য 30 পেরোনো পুত্র মোহাম্মদ বিন সালমানের নাম আলোচনায় আসতে শুরু করে। বাদশা সে সময় তার তৃতীয় স্ত্রীর এই বড় সন্তানকে প্রতিরক্ষামন্ত্রী পদে নিয়োগ দেওয়ার পরেই ইয়েমেনের শিয়া হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব। গত জুনেই রাজপরিবার মনোনীত উত্তরাধিকার নায়েফকে হটিয়ে বিন সালমানকে ক্রাউন প্রিন্স ঘোষণা করার পর এখন জানা যাচ্ছে আগা সপ্তাহে সৌদি বাদশা ক্ষমতা ছাড়বেন আর নতুন বাদশাহ হবেন এম নামে পরিচিত মোহাম্মদ বিন সালমান দু সালে ভোট দেওয়া আর নির্বাচনে দাঁড়ানোর অধিকারের পর সম্প্রতি গাড়ি চালানো মোবাইল ফোন ব্যবহার স্টেডিয়ামে যাওয়ার অনুমতি মিলেছে সৌদি নারীদের মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের তেল নির্ভর অর্থনৈতিক ব্যবস্থা পাল্টে নতুন কর্মসংস্থান সৃষ্টি করে সহনশীল ধর্মচর্চা আর উদার ঐতিহ্যের এক আধুনিক সৌদি আরব গড়ার স্বপ্ন দেখাচ্ছেন দেশটির সত্তর শতাংশের বেশি তিরিশ বছরের নিচের তরুণদের কিন্তু শিয়া সুন্নি লড়াই থেকে যে বেরুতে চান না ক্রাউন প্রিন্স রাস্তা পরিষ্কার ইরানের বিষয়ে করা মন্তব্য ইয়েমেনের বিরুদ্ধে নতুন অবরোধ আরোপ হেসবুল্লাহ প্রভাব দমনে ব্যর্থ হয় রিয়াদে লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরিকে আটকে পদত্যাগ করতে বাধ্য করানোর সাম্প্রতিক ঘটনা প্রবাহে ইরানের সঙ্গে ঘনিষ্ঠতার দায়েই সিরিয়ার গৃহযুদ্ধে প্রেসিডেন্ট আসাদকে উৎখাতের পক্ষে লড়ছে সৌদি আরব আর কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ করেছে একদিকে সহনশীলতার চর্চার মাধ্যমে আধুনিক সৌদি আরব গড়ার অঙ্গীকার অন্যদিকে ইরানের প্রভাব চূর্ণ করে মুসলিম দেশসমূহের একক নেতা হয়ে থাকার বাসনা কি নতুন বাদশাহীর আমলে নতুন সৌদি আরব সৌদি বসন্তের আশাবাদ জাগাতে পারছে এই নিয়ে আলোচনায় আজ রাজকান স্টুডিওতে আছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী সাবেক রাষ্ট্রদূত জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি অধ্যাপক ডক্টর এ কে আব্দুল মোমেন এবং সাবেক রাষ্ট্রদূত মীর মোহাম্মদ নাসির উদ্দিন স্বাগত আপনাদের তিনজনকে আমি ডক্টর এ কে আব্দুল মোমেন আপনাকে দিয়ে যদি শুরু করি যে আমরা বিষয় ঠিক করেছি মানে কি কি সৌদি বসন্ত বলা যায় নাকি দুর্যোগের আলামত একদিকে তো খুব ভালো ভালো কথা নারীরা মোবাইল ব্যবহার করতে কদিন পাদে গাড়ি চালাতে পারবেন ভোটের অধিকার পেয়েছেন কিন্তু যুদ্ধ লড়াই এটা দুর্যোগের আলামত যে সৌদি কিংডম যেটা সেটা উপর আপনার বিগিনিং অব দি এন্ড অফ সৌদি কিংডম আমার মনে হচ্ছে আর উনি যা বলছেন উনি তো ইয়াং বত্রিশ বছরের নতুন ইয়াং লোক আগে সৌদি আরবে যে কাজটা হয়েছে সবসময় সমঝোতার মধ্যে কাজ হয়েছে এই রাজ লোকেরা বসে ঠিক করতেন কি করবেন আর উনি নিজে ব্যক্তিগত ভাবে যা মনে করছেন সেটাই করছেন এতে ইন্টারনাল প্রবলেমও দেখা দিবে আর আপনি যে কথাটা বললেন যে উনার এক নম্বর শত্রু ইরান তবে ইরান শুধু উনার শত্রু না আমেরিকারও শত্রু ইসরায়েলের শত্রু ইসরায়েল আর উনার আবার বন্ধুত্ব এবং এই ইরানকে তারা অনেক দিন ধরে কারণ ইরানের প্রভাব প্রতিপত্তি অনেক দিন দিন বাড়ছে সবচেয়ে মানে তাজ্জুবের কাহিনি তাদের উপর এত ধরনের স্যাংশন ট্যাংশন থাকার পরেও ইরানের আপনার প্রভাব বাড়ছে তার ফলে ওনারা ইরানটাকে একটা ধর্মযুদ্ধের মধ্যে নিয়ে আসতেন কিন্তু ধর্মযুদ্ধটা যেটা কনসিস্টেন্ট না কোনো কোন ক্ষেত্রে শিয়াকে তারা প্রশ্রয় দিয়েছেন আর এক্ষেত্রে শিয়া তারা মনে করেন এরা মুসলমানই না এবং এই একটা বিরাট যুদ্ধ শুরু করছেন এতদিন ধরে সৌদি আরব ভিতরে ভিতরে কাজ করছিলেন আপনার আগে যেমন আসাদকে সরানোর জন্যে সৌদি আরব এবং কাতার সহযোগে টাকা পয়সা দিয়েছেন ইকুইপমেন্ট কোন পয়সা দিয়েছেন কিন্তু এখন কাতার আর তিনার মধ্যে আবার গণ্ডলে গেছে

যেহেতু সৌদি আরব এখন অর্থনৈতিকভাবে যথেষ্ট সম্বল সম্প্রীতিকার আমি শুনেছি যে তাদের রিজার্ভ মানে তাদের টাকা পয়সা সব চলে গেছে এই তিন তিনটা যুদ্ধের জন্যে সিরিয়ার যুদ্ধ ইয়েমেনের যুদ্ধ আর হচ্ছে যে অঘোষিত যুদ্ধ যেটা এই সন্ত্রাসী যারা আমরা বলে থাকি কি জানি নট আল এদের বলি কি আইএসআইএস এদের এদের পয়সা টয়সা দেওয়ার এর ফলে ওনারা যুদ্ধ করতে করতে এখন টাকা পয়সা নেয় ডেভেলপমেন্টের ফান্ড নেই তাই নিজের দেশে যারা বড় বড় ব্যবসায়ী তারা তিনি আটক করে তাদের থেকে টাকা নিয়ে এই তাদের তহবিলটা বড়ার চেষ্টা করছে আমার দৃষ্টিতে মনে হয় যে এতে খুব সুবিধা করে হি হ্যাজ টেকেন এ ভেরি স্ট্রং স্ট্যান্ড কিন্তু স্ট্রং স্ট্যান্ডটা বোধ হয় খুব কার্যকরী হবে না ইন দ্য লং রান মীর মোহাম্মদ নাসির উদ্দিন আপনার কাছে জানতে চাই যে আপনি কি মনে করেন আর আমি আরবের রাষ্ট্রদূত এ কে আব্দুল যে রাজপর আসলে সেখানে একটা বড় ভূমিকা পালন করত। আমরা যদি এম বিএস মোহাম্মদ বিন সালমানের কর্মকাণ্ড দেখি যে একসাথে সতেরো রাজপুত্র গ্রেফতার এক প্রিন্স এক প্রিন্স প্রিন্সকে হটিয়ে গৃহবন্দি করে ক্রাউন প্রিন্সের পদ গ্রহণ আবার রহস্যময় হেলিকপ্টার দুর্ঘটনায় প্রিন্সদের মৃত্যু মানে সব মিলিয়ে তিনি তো একটা মানে রাজ পরিবার দমনের ভেতর দিয়েও যাচ্ছেন আসলে আসলে সৌদি রাজ পরিবার এটা একটা ঐতিহাসিক ঐতিহ্যের ধারণ এবং বাহন রাজ একটা ঐতিহ্য আছে সেই ঐতিহ্যের মধ্যে তারা সবাই নিজেরাই বসে কীভাবে রাষ্ট্র পরিচালনা করা হবে কিভাবে কি পদক্ষেপ নেওয়া হবে সেটা তারাই সিদ্ধান্ত নেয় হঠাৎ করে এন বি যেটা ওর বাবা সালমান আছে যিনি বাদশাহ তিনি রিয়েদের গভর্নর ছিলেন রিয়েদের যখন গভর্নর ছিলেন তখন আমি রাষ্ট্রদূত হিসেবে সর্বপ্রথম ওনার সাথে আমার সাক্ষাৎ এবং উনি ফর দি ফার্স্ট টাইম বাংলাদেশের জাতীয় দিবসে আমি পার্সোনালি ওনার কাছে গিয়েছিলাম টু ইনভাইটিং টু অ্যাটেন্ড দি ফাংশন কোনো নজির ছিল না ডিজি লেভেলের উপরে বা কেউ কোনোদিন এই এইসব অনুষ্ঠানে আসছেন এবার সো জেনারেস উনি আমার দাওয়াতে রাজি হয়ে গেলেন এবং আসলেন অনুষ্ঠান এবং বললেন আমি এক ঘন্টা থাকবো পাশে বসে আছে আমাকে বলতেছিল তুমি যখন রিয়েদে ঢুকছিলে তখন বৃষ্টি হচ্ছিল রিয়েদে কোনোদিন বৃষ্টি হয় না তোমার আগমন আল্লাহ রহমত বাট ইট উইল বি বেটার ফর ইউ

অত্যন্ত মডারেট এবং মডারান সৌদি আরবের বিল্ডার হচ্ছেন ফাত বিন আব্দুল আজিজ এনারা কন্টিনিউশন করতে পারেন না সেই অ্যাডমিনিস্ট্রেশন অনলাইন উনি যাওয়ার পর থেকে এডমিশন সিস্টেমে ডিলে হতে হতে চরম পর্যায়ে চলে আসছে এখানে যিনি এটা বলছেন যে মেয়েদেরকে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে দেওয়া হবে গাড়ি চালাতে দেওয়া হবে মোবাইল আমার ঠিক ঘটনা মনে পড়ছে 80s এর earliest 80s our former for a mistake and noise world চায়না একটা রেজিমেন্টের সোসাইটি ছিল চায়নাতে যখন স্প্রিং শুরু হলো আমি সেই সময় গেলাম লইয়ার্স গুড উইল ডেলিগেশন হিসেবে চায়না ভিজিটে ফার্স্ট ঢুকলাম আপনার হংকং এর পাশে যে গুয়ানজং ওমা গুয়ানজং গিয়ে দেখি মেয়েরা স্কার্ট পরতেছে হ্যান্ডশেক করতেছে জরা করতেছে আরে যে চায়না গলা বন্ধ আপনার আসকান সারাব আপনি পড়তো এই যে উইন এখন এখানে কোন উইন লাগলো আমি সেটা বুঝতে পারতেছিলাম সৌদি আরবে যে উইন ধাক্কা সইতে পারবে কি না কারণ সৌদি দাবি করছিল ছিল সৌদি নেচার লিডার ছিল মুসলিম ওয়ার্ল্ডের ওয়ান্স দ্য সৌদি গভর্নমেন্ট ওয়াজ এ নেচার লিডার অফ দ্য মুসলিম ওয়ার্ল্ড এখন কিন্তু দে ট্রাইং টু বি দি মুসলিম ওয়ার্ল্ড আমি এটাই বিশেষভাবে আলোচনা করব যে এই যে নেতৃত্ব নিয়ে টানা পড়েনটা কিন্তু আবুল হাসান চৌধুরী দুর্যোগের ঘনঘটা একেবারে সরাসরি তা বলেই ডক্টর মোমেন শুরু করলেন বটে আপনি কি মনে করছেন তা তো বলবেনই কিন্তু অন্যদিকে দেখলে দু হাজার মেয়েরা মোবাইল ফোন ব্যবহার করতে পারে না এখনো গাড়ি চালাতে পারে না জুন থেকে পারবে বলে ভাবা হচ্ছে কোনো স্টেডিয়ামে যেতে পারে না মানে এমন তো একটা দেশ চলতে পারে না সৌদি যুবরাজী এমবিএস বলছেন যে তিনি মোহাম্মদ বিন সালমান বলছেন তিনি নতুন কর্মক্ষেত্র তৈরি করবেন শুধু তেল নির্ভর অর্থনীতি রাখবেন না একটা সত্তর শতাংশের বেশি মানুষ ওই দেশটায় তিরিশের নিচে তাদেরকে একটা নতুন সম্ভাবনার সৌদি আরবের কথাও তো তিনি আসলে বলছেন ব্যাপার হচ্ছে যে একটা চাপা খুব সৌদি আরবটা বর্তমান সৌদি আরব অনেক খুব কমপ্লেক্স খুব জটিল কারণ এই যে প্রিন্সদের যাদের আমরা কথা বলছি তাদের একটা বিরাট অংশ ছেলে মেয়ে বিদেশে পড়াশোনা করেছেন এবং এখানে দুইজন বিজ্ঞ আলোচক তাদের আরেকটা সুবিধা আছে ওনারা সাউদি আরবে ছিলেন সেই সমাজ সেই সংস্কৃতি ভালো মতো দেখেছেন তাদের অনেকেরই একজন দেখা যাবে ইউরোপিয়ান এই পরিবারের মধ্যে তাদের ঠিক বোঝা যায় না চাল চলনে কেননা সোসাইটিটা এত রেজিমেন্টেড সেখানে এই যে আজকে তিনি মোবাইল ফোন হাতে তুলে দিচ্ছেন গাড়ির স্টিয়ারিং এর পিছনে মেয়েদের কেলাও করছেন এটা নিয়ে একটা সৌদি আরব তো গণতান্ত্রিক না যে তারা একটা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে কথা বলবে একটা খুব ছিল এটা ঠিকই আমার এখানে যেটা মনে হচ্ছে যে যেটা আপনি আলম্ব করেছিলেন বসন্ত এটা বসন্ত হলেও খুব অল্প দিনের হতে পারে এই কারণে চীনে এটা সম্ভব হয়েছিল যথার্থই নাসির ভাই বলেছেন কারণ ওখানে একটা দল অনেক দিন ধরে এটা নিয়ে কাজ করেছে একটা শক্তি এটার পিছনে ছিল এখানে এটা মনে হচ্ছে

কিন্তু এটা বলে নাই যে উনি কিভাবে করছেন এখন প্রিন্স মোহাম্মদ সম্বন্ধে আমরা অতটুক জানি না আমরা আশা করব যে নতুন দিগন্ত যদি সত্যি সত্যি উন্মোচিত হয় সেটা তো খুব ভালো কথা এখানে প্রবলেম দাঁড়াচ্ছে যেটা যে কন্ট্রাডিকশন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার সাংঘাতিক নিবিড় বন্ধুত্ব এবং সৌদি আরবে যাদেরকে উনি আপনার ই করেছেন গ্রেফতার করেছেন তাদের একটা বিরাট অংশ মার্কিন যুক্তরাষ্ট্রেরও গভীর বন্ধু এখানে এই কন্ট্রাডিকশনটা আমাদের বলে গেলে চলবে না এবং কতক্ষণ মার্কিন যুক্তরাষ্ট্র উল্টো স্রোত আসতে পারে আরেকটা যেটা ও আমরা একটা লক্ষ্য করেছি সেটা খুব দীর্ঘদিন আগের কথাও না নব্বই এর দশকে দুই হাজারের দশকে সৌদি আরবের একটা ভাবভঙ্গি থাকতে পারে চিন্তা ধারণা থাকতে পারে ইরানের ব্যাপারেও তাদের একটা মতবাদ থাকতে কিন্তু ওআইসিতে বলেন সৌদি আরব ওই যে যেটা মুসলিম বিশ্বের রাষ্ট্র হিসাবে এগুলো নিয়ে খুব সোচ্ছার হয় নাই বর্তমানে সৌদি আরব নিজেই প্লেয়ার ইরানের সাথে তিনি মুখোমুখি হয়ে গেছেন তিনি একটা যে অবস্থান ওইভাবে নেন নাই যে তাদের সাথে যোগাযোগ থাকে আমি একটা বিরতিতে যাই বিরতির পর আমি আসলে আপনার কাছে ফিরব ডক্টর মোমেন যেখান থেকে শুরু করেছিলেন যে একেবারেই তো মানে একদিকে তিনি বলছেন আধুনিক সৌদি আরবের কথা অন্যদিকে আবার মানে ধর্মযুদ্ধই যদি বলি যে মানে শিয়া সুন্নি লড়াই থেকে তিনি আসলে পিছপা হচ্ছেন না বরং আরো জোরে সুরে শুরু করছেন সেই প্রসঙ্গতে আসতে চাই একটা বিরতির পর দর্শক থাকুন রাজকারণে টেলিভিশনে ফেসবুকে ইউটিউবে দিলাম রাজকাহিনী আবুল হাসান চৌধুরী আমি জানতে চেষ্টা করছিলাম যে একদিকে আধুনিকতার কথা বলছেন মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্স বাদশা হতে যাচ্ছেন হয়তো আগামী সপ্তাহে কিন্তু অন্যদিকে তিনি তো আবার ইরানের বিরুদ্ধে যেটা আপনিও বলছিলেন যে ইরানের বিরুদ্ধে শক্ত অবস্থান থেকে দূরে সরছেন না ইয়েমেনের বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপ থেকে শুরু করে সাাধারিই ঘটনা তাকে রীতিমত লেবাননের প্রধানমন্ত্রীকে আটকে রেখে পদত্যাগপত্র আদায় তাতে তো বোঝা যাচ্ছে এমনই যুদ্ধটা উনি খুব শক্তভাবে লড়বেন আমাদের একজন দর্শক তানভীর হোসেন রাসেল বলছেন যে সৌদি আরবের দেশগুলোর তো গণতান্ত্রিক আন্দোলনের শুরু হওয়ার পর থেকেই অগণতান্ত্রিক মনোভাব আরও বেড়েছে একদিকে তারা তিউনিশিয়ার সাবেক স্বৈরশাসক বেন আলী ইয়েমেনের পদত্যাগী প্রেসিডেন্ট আলী ও আবদুল্লা সালেকে আশ্রয় দিয়ে এসেছে অন্যদিকে বাহারাইনে মানুষের বিক্ষোভ দমনে সে দেশে সেনা পর্যন্ত পাঠিয়েছে আর নিজ দেশে শিয়া সম্প্রদায়ের প্রতিবাদ বিক্ষোভের প্রতিও কঠোর মনোভাব দেখাচ্ছে দেশটির রাজপরিবার নিজের দেশেও প্রথমত প্রবলেম যেটা হচ্ছে যে কাতার বলেন বাহরাইন বলেন ইরাক বলেন এমনকি তুলনামূলকভাবে অনেক কম হলেও বাহরাইনের তো মেজরিটি পপুলেশন এশিয়া কাতারে একটা বিরাট বৃহৎ অংশ আপনার ইরাকে ইরানে এই সব এখন কথা হচ্ছে যে সাউদি যে মনোভাব পনেরো ষোলো বছর আগে ছিল আমি তাদের করার কথা বলছি না

এটার ভিতরে পলিটিক্যাল এলিমেন্টসটা অনেক অনেক বেশি যেমন হিজবুল্লাহ যারা সাপোর্ট করে সেটা হচ্ছে ইরান এবং সেই কারণেই দেখেন আইসিস কিন্তু একটা সময়ে আপনার ইসরায়েলের বিরুদ্ধে কিছু বলে নাই কারণ হিজবুল্লাহ সবচেয়ে বেশি ইসরায়েলকে ই করছিল এখন এই যে নেক্সাস নতুন একটা পাওয়ার গেইমগুলো হচ্ছে সংগঠিত হচ্ছে আমার মনে হয় এটা খুব বেশি চিন্তাভাবনা করে হয়েছে আর কনসলিডেট করার জন্য এত কিছু করা দেখেন না যখন মোহাম্মদ বিন সালমান বলছে যে আধুনিক সহনশীল রাষ্ট্র করবেন তখন তো আশা করা যেতে পারে যে হয়তো আইএসকে আর মানে আশকারা দেবেন না বা আগের মতো আলকায়েদা একসময় আশকারা দিয়েছেন তাও দেবেন না দৃশ্যমান অবস্থায় কিছু কিছু ঘোষণা জিগলার ব্যাপারে অনেক দিন ধরে আলোচনা হচ্ছিল কিন্তু তার সাথে আমরা যেটা দেখতে চাই যে সৌদি আরবের মতো একটা বিরাট ধনী দেশ সেখানে আপনি যদি ইসলামের ঐতিহ্য দেখেন যে স্পেইনের ছয়শ বছরের সমস্ত গত শতাব্দীতেও সেভেন্টি পার্সেন্ট অব দি মেডিক্যাল আপনার এডুকেশন ওই স্পেইনের এবং বাগদাদের ইয়ের থেকে এসেছে যখন সারা ইউরোপে কোনো লাইব্রেরি ছিল না তখন ইরাকের বাগদাদের প্রতি রাস্তায় একটা করে লাইব্রেরি ছিল ওই যে আপনি আগে একটু বেঙ্গল বললেন সেখানে সৌদি আরবের মতো একটা দেশে আজকে ওই রকম কেন এত বছর পরেও এত বছর পরেও বিশ্ববিখ্যাত আমরা কোনো ইনস্টিটিউশন দেখছি না সো যে ডেভেলপমেন্টগুলো হয়েছে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টে কিন্তু ওই দিকেও যদি উনি পদক্ষেপ নেন মডার্নাইজেশনের দিকে আসেন ওনার যদি একটা বিরাট গোষ্ঠী থাকে যে যারা সত্যিকার অর্থে এই দিকে এগিয়ে যাবে খোলা মন নিয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা নীতি যেখানে উনি একেবারে মার্কিন যুক্ত অ্যালায়েন্সে চলে গেছেন এইটা কিন্তু একটা খুব খারাপ দিকে নিয়ে যেতে পারে এই জন্য যে মার্কিন যুক্তরাষ্ট্র কখন সুইং করে আবার অন্যখানে যাবে এটা বলার সবচেয়ে বেশি স্টেটসম্যান লাইক ছিলেন। সবচেয়ে যিনি প্রতিষ্ঠাতা কিং আবদুল আজিজ তিনি আপনার আনুষ্ঠানিকভাবে শিক্ষিত না হলেও সম্রাট আকবরের মতো তার যে চিন্তা চেতনা ধ্যান ধারণা দর্শন সেটার থেকে তার পরে তার বংশধররা আমাদের একজন দর্শক সিদ্দিক বিন্নূর আপনি বলছিলেন শ্রমিকদের কথা তিনি বলছেন যে সৌদি আরবের এই সংকট কতটুকু আমাদের বিশেষ করে বিশেষ করে আমাদের দেশের উপর এবং আমাদের সৌদি আরবে শ্রমিকদের ওপর প্রভাব ফেলবে সেটা বিশেষভাবে শুনতে চান আর আসলে আপনি বারবার বলছেন রেজিমেন্টেড মানে সোসাইটিটা আসলে কতটা পিছিয়ে পড়া মানে আহ বড় বড় মল আছে দারুন চকচকে দেশ অনেক অনেক বড় লোক দেশ অনেক ধনী দেশ মানে কি কিন্তু একটা ইউনিভার্সিটিও নাই ভালো বলছিলেন আবুল হাসান ঠিকই বলছেন আসলে আমাদের বাংলাদেশের মানুষের ঘামের রক্ত বিমির এইসব বড় বড় মনগুলি হয়েছে লেবার ফ্রন্টে তারা যতটুকু জেনারেস হওয়ার কথা ছিল ততটুকু তারা জেনার সিটি দেখাতে পারে নাই আমি অ্যাজ এসেডার আমাকে টু মুভ হোল কিংডম যে এক এক কোম্পানির কাছে বিলিয়ন মিলিয়ন ডলার বেতন বাকি অথচ তারা দেয়ার

পরিবর্তন জন্য একটা পরিবেশ অপেক্ষা করছিল যে ব্যালেন্স এমন এত ব্যালেন্স হয়ে গেল যে আপনার প্রপার্টি ওয়েলথ এই রাজ পরিবারের হাতে যেভাবে কুকিগত হয়ে গেছে যেভাবে অন্যরা বধু বলে যারা বেদুইন যারা মরুভূমিতে থাকে তারা কষ্ট করে ভেজিটেবল তারা প্রোডাক্ট করে তারা সেগুলি মার্কেটে পাঠায় এগুলি নিয়ে তারা জীবন অর্থনৈতিক বৈষম্য চরমে রাশিয়া আসাদের পক্ষে সৌদি আরব এবং আমেরিকা আসাদের বিপক্ষে কিন্তু আসাদ ঠিকই আছে আসাদ ঠিকই ঠিকই রয়েছে কিন্তু আজকে ওনার এই শুনিনি আপনার ইরানের সাথে ইরান আপনার যে আমার একটু এখানে বলাটা খুব আমি ফ্রি বলতে পারতেছি না বিকজ আই ফিল লাইক আমার সৌদি ইজ মাই সেকেন্ড হোম কিন্তু সৌদি গভর্নমেন্ট রয়্যাল অথরিটির কিছু কিছু আছে যারা অত্যন্ত হাম্বল এবং তারা অত্যন্ত সাধারণ মানুষের জন্য তারা ফিল করে এবং তাদের এরকম স্বাস্থ্যমন্ত্রী আছে যিনি গভীর রাতে উটি রুমে গিয়ে দাঁড়িয়ে থাকে ডাক্তাররা কী কাজ করছে দেখার জন্য। এরকম মানবিক দিন দিকগুলো তারা আছে বলেই এতদিন পর্যন্ত তারা টিকে আছে সেখানে আজকে যেটা তারা শুরু করেছে আই মিন ডাউট রেজিমেন্টার সোসাইটি থেকে হঠাৎ করে এইভাবে শিফটিং করে কতটুকু সাস্টেন করতে পারবে কারণ তালাল যে যে প্রিন্স তালাল তালাল মানে তো আমেরিকা তালাল মানে তো বিশাল ব্যাপার তাদেরকে অ্যারেস্ট করে লাগছে ফাইভ স্টার হোটেলে হোয়াট ইট ইন্ডিকেস কারণ এদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়াটা এত সহজ না

তাহলে সৌদি আরব এবং আমেরিকা আইএসএন বার্লিন সবখানেে অবশ্য হামলা হয়েছে তো আমি ডক্টর মুমিন আপনার কাছে আপনিও বলেছিলেন যে ইরান সৌদি আরবের রেশারি সিটার কথা এবং বলছিলেন যে এটা অবাক করা ব্যাপার যে ইরানের প্রভাব কিন্তু বাড়ছে কেন এটা অবাক করা ব্যাপার আর আসলে এই রেশারি সিটাই এখন আরো ঘোড়তর হয়ে উঠছে কিনা আসলে দেখেন আপনার শিয়া শূন্য একটা উপলক্ষ কারণ আগে আমেরিকার সাথে যখন শিয়াদের সম্পর্ক ভালো ছিল যেমন ইরানের সাথে তখন শিয়া শূন্যের কোনো গল্প আপনারা শোনেন নাই সৌদি আরব কোনোদিন শিয়া শূন্যের কথা বলেনি এই শিয়া শূন্যের এই বিভেদটা আপনার বিদেশিদের তৈরি এবং বেসিক্যালি যেটা আমার ধারণায় সেখানে হচ্ছে যে ইসরায়েলের স্বপ্ন বৃহত্তর ইসরায়েল এই তাদের অ্যাগ্রেসিভ একটা যেটা মার্কিন সহযুগে ইসরায়েলের স্বপ্নটা হচ্ছে এই সবগুলো যেগুলো শক্তিশালী দেশ ওগুলো দুর্বল করা ইরান শক্তিশালী দেশ আসাদ তাদের বিরোধী শক্তি প্রতিবেশী শক্তিশালী দেশ তাদের যথেষ্ট শক্তি ছিল এদিকে হিজবুল্লাহ ছোট্ট একটা ডুব কিন্তু তারাও কিন্তু যথেষ্ট ক্ষমতা সুতরাং এই আর নতুবা দেখেন প্রায় ত্রিশ বত্রিশ বছর আপনার আলী ওই যে আপনার কিসের বলি এর যিনি কি ছিলেন প্রেসিডেন্ট ছিলেন আলী আবদুল্লা সালে এই শিয়ার সাথে সৌদি সারা জীবন সম্পর্ক গঠন করেছে তখন কোনো কিছু ছিল না কিন্তু যখনই এরা সবাই কি করলো যে মার্কিনের বিরুদ্ধে গেল তখন কিন্তু ওই মিডিল ইস্টের মধ্যে একটা ডিভিশন তৈরি হলো একটা হলো সৌদি ল্যান্ড আরেকটি হচ্ছে ইরান ল্যান্ড কেন ইরান ক্ষমতা বা এই তাদের অনেক দিনের ইরান যেহেতু বঞ্চিত হয়ে আছে বিভিন্ন রকমের কনস্টেনের মতে তারা নিজেরা কিন্তু তার ফলে অনেক শক্তিশালী উঠেছে অর্থনৈতিক অপরাধের নিজেরা সাস্টেইন করেছে অনেক অনেক আমাকে বলছিল যে আমাদের জন্য এইগুলো খুব ভালো আমরা নিজেরা নিজের পরিষ্কার বুঝলাম আপনি কি খুব পরিষ্কার করে বললেন যে আসলে শিয়া সুন্নি নয় মানে বিভেদটা হচ্ছে প্রো মানে আর অ্যান্টি মার্কিন অবস্থা যুদ্ধটা যে সংগ্রামটা হচ্ছে গিয়ে ইসরায়েল এম ইউএসএ এবং ইউরোপিয়ান একটা গ্রুপ আর বিরুদ্ধে হচ্ছে অ্যান্টাই ইসরায়েল এন্ড ইউএসএ গ্রুপ যেহেতু এন্টাই ইসরায়েল ইউ গ্রুপটা বেশ বড় মানে শক্তিশালী হচ্ছে ওদের অত্যাচার দেখেন প্রায় সাড়ে তিন লক্ষ লোক শুধু ইরাক ওয়ার ইরাক এবং আই এল এম এই সিরিয়ার ওয়ারে মারা গেছে প্রতি জনের মধ্যে আজকে বলেছে যে সিরিয়ার প্রতি জনের মধ্যে আটজন হচ্ছে মাতা পিতাহীন আপনার বাচ্চা এইরকম দুর্গতি এর ফলে হচ্ছে কি সারা রিজিয়নে এদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তার ফলে ইরানের সব পক্ষে কারণ ইরানের এই জন্য ইরান ইজ গেটিং দ্য স্ট্রেংথ ইন অন দ্য গ্রাউন্ড সৌদি আরব যদিও আপনার উনি যেটা বলছিলেন নাম মিরা সাহেব সালমান খুব যে ছিলেন নেতিবাচক লোক আমার সাথে সাক্ষাতের সুযোগ হয়েছে যখন তিনি গভর্নর ছিলেন ইনফ্যাক্ট আমাদের এক বাঙালি ভদ্রলোককে জেলে নিয়েছিল উনি শেষ পর্যন্ত তাকে রিলিজ করেছিলেন কিন্তু

আকাশ পাতাল আমি একটা বিরতি দিয়ে যাব পর ডক্টর আপনার কাছে ফিরবো আমাদের দর্শকরা প্রশ্ন করেছেন যে সৌদি নেতৃত্বাধীন জোটে আমরা যে যোগ দিয়েছি তা নিয়ে প্রশ্ন করতে চান আর যে প্রশ্ন আমি আবুল হাসান চৌধুরী করেছিলাম আমি তো আপনাকেও তা করতে চাই যে আধুনিক সৌদি আরব ধর্মযুদ্ধ থেকে তো সরেও আসতে পারে তার কোনো সম্ভাবনা দেখেন কিনা একটা বিরতির পর দর্শক থাকুন টেলিভিশন টেলিভিশনে ফেসবুকে আর ইউটিউবে কি এলাম রাজকারী ডক্টর মোমেন আমাদের দর্শক সৈয়দ মান মান্না আপনাকে প্রশ্ন করছেন যে সৌদির নেওয়া সামরিক জোটে অংশ নেওয়া কি বাংলাদেশের জন্য আত্মঘাতী হয়েছে আমরা কি ইরানের সাথেও একরকমের ব্যালেন্স সম্পর্ক রাখতে পারছে কিনা সেটা জানতে চাইছেন আর আপনি যদি তার সঙ্গে যুক্ত করেন যে প্রসঙ্গ বারবারই আপনারা তুলছিলেন যে আমেরিকার সঙ্গে সম্পর্কের সমীকরণ রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে সৌদি আরবের ইসরায়েলের সঙ্গেও বন্ধুত্ব হয়েছে এই মোহাম্মদ বিন সালমানের প্রথম যিনি যে প্রশ্ন করেছেন সেটা যেহেতু সৌদি আরব একটা বড় অর্থনীতি আর আমাদের এত লক্ষ লক্ষ ওই লোক ওই দেশে কাজ করে এবং আমাদের মাঝখানে তারা চাটকি বন্ধ করে দিয়েছিল সেই জন্য আমরা কৌশলগতভাবে তাদের এই যথে ঢুকেছি কিন্তু আমরা সেইটাও বলেছি যে আমরা মক্কা মদিনা ছাড়া এই দুটো জায়গার প্রোটেকশন ছাড়া আমরা কোনো সৌজার পাশা নাই সুতরাং সেই দিক থেকে আমরা একটা কৌশলগত অবস্থান নিয়েছি আর উনি যেটা আপনি পরবর্তী যার প্রশ্ন যে আমেরিকার দেখেন ট্রাম্প সাহেব ওখানে যাওয়ার পর থেকেই আপনার এই যুদ্ধের মাত্রা কিংবা পাওয়ার গ্রেবের পরিমাণ বাড়ে সৌদি আরব ইদানিক দেউলি অবস্থায় তো তেলের দাম কম আর একাধিক যুদ্ধ এবং এই যুদ্ধগুলোতে হাঁটছে যেমন ধরেন আই এস আই এম আইএসআইএস আই এস এল এম এরা তৈরি করলো ওদের পয়সায় সৌদি কাতার এদের টাকা আর কৃষির ইসরায়েলের ট্রেনিং আর আমেরিকা এবং অন্যান্য দেশের ওয়েপন এই দিকেই তো এদের ওয়া কিন্তু সেই যুদ্ধটা রাশা যখন আসাদকে সাপোর্ট দিল সিরিয়াকে সিনারিও চেঞ্জ সময় এই বিদেশিরা আমেরিকানরা শুধু কি করত আইএসআইএস কে তারা বম করত রাশার পুটিন সাহেব বললেন তোমরা ওদের বম কর আমিও করি সে কত শুরু করলো কি যারা আসলে আসাদ বিরোধী তাদের উপরে দেখা যায় পাইপলাইন বের হলো ওখানে দে ফেল বেসিক্যালি দে ফেল এখন শুনেছেন যে দে হ্যাভ টেকেন ওভার এই আইএসআইএস ধ্বংস হয়ে যাচ্ছে এইখান তো দুই বছর ধরে বোমা মারছে কোন মানে কোন সমাধানের তো কোনো ওখানে কিন্তু আইএসআইএস এটা ধ্বংস হয়ে যাচ্ছে এখন যে সিরিয়া ইজ গেইনিং দ্য অথরিটি আর ইরান সিরিয়াকে এতদিন ধরে সাপোর্ট দিয়েছে ইরানের সব আক্রোশটা ইরানের বিরুদ্ধে আগে আমেরিকার ইরানের বিরুদ্ধে খোমেনি খোমেনি আসার পর থেকেই তারা একের অসন্তুষ্ট প্রথম কি করলো ইরাকরে এনে তার বিরুদ্ধে আট বছর যুদ্ধ কর ইরাক যখন যুদ্ধটুদ্ধ করলো তারপরে কি করলো ইরাক দিয়েলো শেষ করে এখন এই সালমান সাহেবকে দিয়ে সে ইরানের বিরুদ্ধে আবার লাগাচ্ছে পরে পনেরো কি সাদ্দামের অবস্থা হয় কি না গড নাউস কারণ আমেরিকা তার কাজটা শেষ হলে এখন যে কাজটা যেটা আমি আমার ধারণায় এটা মিন যেটা বলছিলেন যে ওই যে যাদেরকে আটকে রাজপুত্র এবং প্রভাবশালী ব্যবসায়ীদের যে দল আটকে রিটস কালচার তো তো বন্ধু আছে এটা পাওয়ার গ্র্যাব করার জন্য আপনার পাওয়ারটা নেওয়ার জন্য কিন্তু যাদের নিয়েছেন তার কন্ট্রাডিকশন হয়ে গেছে ওনার যতগুলো পলিসি নিচ্ছেন দুই দিকে পলিসি ইন্টারনাল পলিসিতে দেয় যে কন্ট্রাডিকশন ইন দ্য নেইম অপশন উনি এমন লোকদের নিয়েছেন যারা অনেকেই বিদেশিদের বন্ধু এবং এরা অনেকেই আমি যেমন আমার সাথে একজনে কাজ করতেন উনি মিনিস্টার অফ ফাইন্যান্স অ্যান্ড প্ল্যানিং ছিলেন অত্যন্ত সৎ লোক হিসাবে হয়েছিল তাকেও জেলে নিয়ে গেছে বয়স্ক লোকের হ্যাঁ এখন তারাই জেলে নিয়ে গেছে সুতরাং আই ডো্ট নো কি হচ্ছে অ্যাকচুয়ালি আর আরেকটা ফ্রন্ট করেছেন বিদেশের যুদ্ধ সুর ডাইরেক্টলি এতদিন পিছনে ছিলেন এখন ডাইরেক্টলি ডাইরেক্টলিতে গেলে যা হয় আমার মনে হচ্ছে সন্দেহ আছে মানে দুঃখের বিষয় আমাদের জন্য দুঃখ বাংলাদেশে আমাদের এই যে পঁচিশটা সাতাইশ লক্ষ লোক থাকে এরা এফেক্টেড হবে আমার এই জন্যই সংখ্যা এই জন্যই আমার ভয় মোমানুদ্দিন মানে দেউলিয়া হয়ে গেছেন বলছেন ডক্টর মোমেন দেউলিয়ার পথে যুদ্ধ চলছে এতগুলো তার মানে খরচ কমানোর খুব বেশি উপায় নাই দুইশো ছয় দুইশো পঞ্চাশ বিলিয়ন ডলার মধ্যে ইকুইপমেন্ট কিনতেছে না আমেরিকা হ্যাঁ আবার আমেরিকাতে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মানে আমাদের শ্রমিকদের জন্য তো খবর খারাপ কারণ আপনি বলছিলেন মানে খুব রমরমা সময়ই আসলে বেতন ভাতা পরিশোধে তারা এক রকমের মানে কার্পণ্যই করতে ডিফল্টই ছিল আমি যেটা বলতে যাচ্ছি এটা হচ্ছে সালমান সে টোটাল মিডল ইস্টের নেতৃত্ব দিতে চায় এবং সেই উদ্দেশ্যে সে যেটা এটা আপনি কি বলেন বসন্ত বলেন বা সৌদি বসন্ত বলেন বা সৌদি বা দুর্যোগ বলেন কিন্তু দিছ ইজ নট এ ইজি মেটাৰ আপোনাৰ আৰব ৱান্স ইট ৱাজ নৌন এজ এ কান্ট্ৰি অফ জাকি ইয়ামিনী জাকিমিনি হি ব্ৰড দ্য টু ডলাৰ টু থাৰ্টি এইট ডলাৰ জাকিমিনিৰ ফেট কি আছে হি ইজ না চৌদি আৰবিয়া কিয় এটা আমি নাই

সোসাইটিটা এত রেজিমেন্টেড এবং সেখানে আপনি যতই আপনি পারমিশন যেগুলি দিচ্ছেন মহিলা কিন্তু সেগুলো এনজয় করতেছে আপনি এটা অফিসিয়াল দিলেন কিন্তু এনজয় করছেন এবং শুধু করছেন না বিভিন্ন সোশ্যাল ক্রাইমও হতে যাচ্ছে সেখানে এক্সপেক্ট্রিয়েটের জন্য যদি কোনো একটা ডিক্লারেশন তিনি দিতেন কারণ দি সৌদি বিল্ডিং সৌদি আরব মডার্ন সৌদি আরব ইজ দি প্রোডাক্ট অফ এক্সপেক্ট্রিয়েটস লেবার তাদের ঘামের। বিনিময় সেটা হয়েছে সেই জন্য কোনো ডিগ্লেশন নাই রাজ রাজকে আজকে সৌদি গেজেটে দেখলাম চব্বিশ হাজারকে গ্রেফতার করেছে এবং আরও গ্রেফতার চলবে উনি কোন দিকে যেতে চাচ্ছেন নেক্সট হচ্ছে ইরান ইরান সৌদি আরবের চোখে এখন একমাত্র সূত্র ইরান শিয়া এবং উনি শূন্যের পক্ষে ইরান ইজ এ হাইলি পলিটিসাইজড পার্টি ইন ইরান অ্যান্ড দেয়ার দেয়ার মোর মোর ডিসিপ্লিন ইন পলিটিক্স

আমি যদি ডক্টর মোমেনের কথা সূত্র ধরে বলি উনি শুরুতেই বলেছিলেন যে উনি এটাকে দেখছেন বিগিনিং অফ দা এন্ড অফ দা মনার্কি ডাইনেস্টি ডাইনেস্টি তো তার মানে রাজতন্ত্রের অবসানের সূচনা হিসেবে দেখছেন তো ভালো তো রাজতন্ত্রের অবসান মানে কি গণতন্ত্রের সূচনা না আমি সে না রাজতন্ত্র অবসান না আমি চাই না আমি ব্যক্তিগতভাবে সৌদি আরবে সো লং দি টু হাউস দ্য কাস্টেডি অফ টু হাউস আপনার ফাদ ছিলেন এখন সালমান আসেন বাদশাহ এই দুইটা ঘরের পবিত্রতম ঘরের মালিক এবং কাস্টোডিয়ান এই দুই বাদশা ছাড়া কারো হাতে দিলে এটি নাস্তা নাবো করে দেবে এবং সো দে স্টিল নট গ্রোন আপ ফর এনি ডেমোক্রেসি দে টু গো ফেস বাই ফেস ফেস বাই ফেস হঠাৎ করে ডেমোক্রেসির কথা বললে গেলে বলতে গেলে যে ইকোনমি and সৌদি saw the image আমি আসলে ডাক্তার যখন সৌদিতে ছিলাম তখন একটা প্রপোজাল আসছিল সেই প্রপোজালটা হচ্ছে যে এই মক্কা মুদিনার এই হারাম শরীফগুলো মেইনটেনের জন্য 12 মুসলিম দেশের উপরে দায়িত্ব দেওয়া হবে তখন চিন্তা হচ্ছিল সৌদি আরবকে তিন ভাগে ভাগ করা হবে একটা তো নাজ একটা হচ্ছে সৌদি কিংডম যে রিয়াদগুলো নিয়ে এইটা আর আলখুবার এগুলো দিয়ে অয়েল এরিয়া একটা এর একটা প্ল্যান আমি যখন ওখানে কাজ করতাম এই ধরনের প্ল্যান ওয়াজ ফ্লোটিং দিস ইজ বিফোর দ্য ইরাক ওয়ার এবার বাদশাহী নাকি যাবে এমবিএস এর কাছে কিন্তু তার বাবার কাছে মক্কা মদিনার হেফাজত তখন মুসলিম কান্ট্রিকে বলা হয়েছিল দে দেউ ব্যাটিকান তো এরকম 12টা দেশ এই দুটো হারাম শরীফকে দেখবে আমি সরি খুব ইন্টারেস্টিং কথা জি গণতন্ত্রের সূচনা নাকি না গণতন্ত্রের সূচনা হঠাৎ করে হয় না গণতন্ত্র কোথাওই হঠাৎ করে হয় না গণতন্ত্র পৃথিবীর কোথাওই হয় না এমন কি চীনের মতো একটা অর্থনৈতিকভাবে সাংগাতিক উন্নতশীল দেশ সেখানে যদি আমরা গণতন্ত্র অর্থাৎ ওই ওয়েস্টার্ন প্রিজম ওয়েস্টার্ন প্যারাডাইম দিয়ে দেখি তাহলে এটা হবে না তো সেখানে কথা হচ্ছে যে সেই রকমের গণতন্ত্র আমরা আশাও করতে পারি না আর এখন যেটা হচ্ছে যে সাউদি আরেবিয়াতে কোনো লেনিন নাই যে বিপ্লব আনবেন বা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম নাই যিনি নিজে একটা গ্রেট রেভলিউশনারি লিডার ছিলেন ধর্মীয় দিকটা বাইরেও রাখেন তো সেখানে এখানে যেটা হতে পারে যে একটা কনসলিডেশনের জন্য উনি যাচ্ছেন কিন্তু যেতে যে যেটা অসুবিধা করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এক হাতে তার নিবিড় সম্পর্ক অন্য হাতে তিনি যাদের ধরছেন তারাও মার্কিন যুক্তরাষ্ট্রের খুব ঘনিষ্ঠ বন্ধু আর দ্বিতীয় কথা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তো কোনো যুদ্ধে যেতে নাই ভিয়েতনামে গেছে সেখানে মার খেয়ে বার হয়েছে তারপরে তারা যে কতগুলা যুদ্ধ করেছে সবখানে তারা পরাজিত আজকে কি সুন্দরভাবে সাদ্দামের অত্যাচার ওটাকে অন্যখানে রাখলে সাদ্দামকে সরিয়ে কি হয়েছে ইরাকের উপর সম্পূর্ণ কর্তৃত্ব এখন যে দেশটার দ্যাট ইজ ইরান ইরান যদি মার্কিন যুক্তরাষ্ট্রে বিরাট বৈরী শত্রু শক্তি হয়ে থাকে ইরানের হাতে তো তিনি ইরাকের মতো একটা দেশকে তুলে দিয়েছেন ইরাক এবং তাদের ব্যর্থ কূটনৈতিক পলিসির কারণে আজকে সিরিয়াতে আসাদকে সরাতে পারে নাই বিকজ ওখানে আবার রাশা এবং ইরান এক হয়ে তাদেরকে আউটসোর্সিং অব দি ফরেন পলিসি অব ইসরায়েল টু আমেরিকা আমেরিকার কোনো ফরেন পলিসি আছে কিনা আমি জানি না ইসরায়েলের ফরেন পলিসি আছে এইটাকে এই কাজ করতে হবে সেখানে আজকে সৌদি আরেবিয়ার ব্যাপার যেটা আমার নিজের মনে হয় যে এই টারমায়ল উত্তীর্ণ তিনি হয়ে যাবেন বিকজ অনেক ফোর্সেস আছে তার মধ্যে সবচেয়ে বিরাট ফোর্স আমেরিকা আমেরিকা এইরকম একটা সাউদি আরেবিয়ার মতো দেশকে একটা আনস্টেবল একটা টার্ময়েলের দিকে এখনই যে কি প্রক্রিয়ায় সেটা হবে আমি জানি না কিন্তু এটাকে স্টেবিলিটি আনার জন্য বর্তমান পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের খুবই প্রয়োজন কারণ একটা জিনিস মনে রাখতে হবে যা কি আমানি কোনো একটা বুলেট ফায়ার না করে তিনি একটা রেভলিউশন করেছিলেন এই রেভলিউশনের খস ইটা হিসাব নিকাশ হয়েছে তার উপর দিয়েই তিনি আজকে আর সৌদি আরেবিয়াতে নাই কিন্তু আজকে যেটা হতে যাচ্ছে যদি এটা ডাইনামিক্স চেঞ্জ হয় যেটা মি নাসির ভাই বললেন যে ওই একটা রিভোল্ট সেটা আমি চোখে দেখি না তাহলে এটা টোটালি আনসার্টেন ফর সাউদি আরেবিয়া টোটালি আনসার্টেন ফর দি ওয়ার্ল্ড এবং এটা যে কোন দিকে চলে যাবে দেখেন আমাদের লক্ষ্য লরেন্স অফ অ্যারেবিয়ার আগে লরেন্স অফ অ্যারেবিয়ার আগে সৌদি আরেবিয়া একটা বিরাট প্রকাণ্ড দেশ ছিল সেখানে তারা এসে এটা কলোনিয়াল যে ডিসমেম্বারমেন্ট হয় সেই ডিসমেম্বারমেন্টের ফলেই তো আজকের আমরা এই সাউদি আরেবিয়া দেখতেছি তো সেই সৌদি আরেবিয়াকে আবার যদি ওই একটা ঘটনা ঘটে দ্যাট ইজ গুড ফর নোবডি সো উই উড আই উড হোপ অন দ্য নোট যে যেটা হয়েছে এটা হি উইল স্টেপ ব্যাক আই হোপ উইল স্টেপ ব্যাক হি উইল বি ক্লিয়ার লুক আর বাংলাদেশের ব্যাপার যখন হচ্ছে দেখেন ফরেন পলিসি সবসময় প্রিন্সিপাল হয় না প্র্যাগম্যাটিকও হয় আজকে বাংলাদেশের একটা বিরাট

রাষ্ট্রপরিবারের বিরুদ্ধে আন্দোলনের বিপ্লব করার সময় কোনো আশা নাই এবং not prepared অসংকো ধন্যবাদ আবুল হাসান চৌধুরী ধন্যবাদ মীর মোহাম্মদ নাসির উদ্দিন ধন্যবাদ ডক্টর এ কে আব্দুল মমিন ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন আপাতত বিদায় আগামী কাল রাত 10টা পর্যন্ত সব খবর ইখুঁনতে থাকুন রাজনীতি তারপর রাত 10টা থেকে 12টা আপনার বিশ্লেষণের সঙ্গে মেলাবো আমার বিশ্লেষণ তৈরি হবে নতুন રાજকারণ থাকুন ডিবিসের সঙ্গে